বর্ধমানে সব নির্বাচন এলে এই সমস্ত মিথ্যা কথা ছাড়া আর কোনো কথা বলে না। পশ্চিমবাংলার বাস্তব অবস্থা কি মানুষ দেখতে পাচ্ছে। মিজোরামে দুর্ঘটনা ঘটলে, মালদা মুর্শিদাবাদে পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে, দিল্লিতে মহারাষ্ট্রে কিভাবে মারা যাচ্ছে তারা অসতর্ক হয়ে কাজ করতে গিয়ে অদক্ষ শ্রমিকদের, সবাই দেখতে পাচ্ছে। স্বাভাবিকভাবে এগুলো লোকসভা নির্বাচনে হারিয়ে যাওয়া ভোট ব্যাংক সাগর দিঘির পরে উনি চিন্তিত। গ্যাসের দাম 200 টাকা কমেছে, মানে উজ্জ্বলা এবং প্লাস না, আজকে ধরুন এটা যেটা ভারত সরকারের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে আমাদের অনুরাগ ঠাকুরজি সম্মানীয় মন্ত্রী যে ঘোষণা করেছেন, এটি একটি হিস্টোরিক। আপনারা জানেন যে 2020 সাল থেকে 22 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে এলপিজি গ্যাসের মূল্য 303% বেড়েছিল। সে তুলনায় ভারতবর্ষ মাত্র 63% বৃদ্ধি করেছিল সরকার কমন পিপলের কথা মাথায় রেখে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলাতে টুইট করেছেন এবং তিনি কমপ্লিটলি এর ক্রেডিট নিতে চাইছেন, সব কিছুরই ক্রেডিট নিতে চান, কিন্তু ওনার কোনো রোল নেই। আমরা উত্তরপ্রদেশ এবং বিভিন্ন রাজ্যে এনডিএ রুল রাজ্য তো বটেই, নন এনডিএ রুল রাজ্যও আপনারা দেখেছেন, যখন পেট্রোল ডিজেল তার দাম কমানো হয়েছিল, একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ তা 1 টাকাও করেনি। আজকে কলকাতাতে 1 লিটার পেট্রোলের যা দাম 20 টাকা, মানে 20 টাকা কম দাম লখনৌতে। কলকাতাতে 1 লিটার ডিজেলের যা দাম আজকে ভুবনেশ্বরে 17 টাকা কম ডিজেলের। উত্তর দিনাজপুরে গিয়ে দেখবেন কিষানগঞ্জের পেট্রোল পাম্প থেকে পশ্চিমবাংলার লোকরা পেট্রোল ডিজেল কিনছে, মমতা ব্যানার্জি সে সাবসিডি দেননি। আজকের যে ডিক্লারেশন তাতে কতগুলো উল্লেখযোগ্য জিনিস, যেটা আমি আগেই বলেছি, 303% বৃদ্ধি হয়েছে, 63% করেছিল কমন পিপুলের কথা দেবে। 2014 সালে এলপিজি উপভোক্তা ডোমেস্টিকের সংখ্যা ছিল 14.5 কোটি ভারতবর্ষে। মাননীয় নরেন্দ্র মোদীজির এই 9 বছরে এই সংখ্যাটা দাঁড়িয়েছে 33 কোটি। আপনারা বেনিফিট যেটা দেখছেন, প্রথম হচ্ছে 1100 টাকার ডোমেস্টিক এলপিজি সিলিন্ডার 900 টাকা হয়েছে, 200 টাকা কমেছে, এর বেনিফিট সরাসরি 33 কোটি এলপিজি গ্যাস সিলিন্ডার হোল্ডাররা পাবেন। এর বাইরেও 9 কোটি 60 লক্ষ উজালা 1 এবং 2 পান, তারা 900 টাকা এখন গ্যাস কিনছেন, তারা 700 টাকা করে গ্যাস কিনতে পারবেন, মানে ওদের আগের 200 টাকা সাবসিডি বর্তমান 200 টাকা, 400 টাকা সাবসিডি মিলে 700 টাকায় তারা গ্যাস কিনবেন। শুধু তাই নয়, নতুন 75 লক্ষ আমাদের উজালা কানেকশন দেওয়ার সিদ্ধান্ত নরেন্দ্র মোদীজি ভারত সরকার ঘোষণা করেছে। অতএব এটা অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিস এবং ভারতবর্ষের ইকোনমিকে ঠিক রেখে আজকে এই যে উল্লেখযোগ্য সিদ্ধান্ত, এটা প্রশংসনীয়। আমি রাজ্যের মমতা ব্যানার্জি সরকারকে বলবো, আপনি একটা গ্যাস সিলিন্ডার থেকে 200 টাকার বেশি রাজ্যের ট্যাক্স আদায় করছেন, আপনি 100 টাকা কালকে ছেড়ে দিন। আপনি উত্তরপ্রদেশ উড়িষ্যার মতো 17 টাকা ডিজেলে আর 20 টাকা পেট্রোলে, আপনি আপনার রাজ্যের যে আপনি টাকা নিচ্ছেন 37 টাকা করে পার লিটার পেট্রোলে আর প্রায় 27 টাকা করে ডিজেলে, সেখান থেকে অন্তত 50% ছাড় দেওয়ার ঘোষণা করুন। পশ্চিমবাংলায় 2011 সালে ইলেকট্রিকের মিটার কত ছিল, ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল, এই কলকাতা শহরে 2.80 টাকা করে ইলেকট্রিকের রেন্ট ছিল, এখন 6.5 টাকা 7 টাকা শুধু ডোমেস্টিকের হয়েছে। ট্রেড লাইসেন্সের ফি কিভাবে বাড়িয়েছেন, একটা ট্রান্সপোর্টে যদি আপনি উঠেন 3 গুণ ভাড়া বৃদ্ধি হয়েছে এই সরকারের আমলে, এবং এই সরকারের আমলে এখন নতুন একটা ব্যামো তৈরি হয়েছে, হকারদের কাছ থেকে এবং ছোট দোকানদের কাছ থেকে কনজারভেন্সি ট্যাক্স,
যে কোনো হোটেল রেস্টুরেন্ট নার্সিং হোম ল্যাবরেটরি এবং এমনকি ছোট সবজিওয়ালা মাছওয়ালাদের কাছ থেকেও কর্পোরেশন পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় কনজারভেন্সি ট্যাক্স আদায় করে লোককে জর্জরিত করা হচ্ছে অর্থনৈতিকভাবে। এগুলো পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারকে জ্ঞান না দিয়ে তাদের আমলে যা যা বৃদ্ধি হয়েছে যার ফলে অর্থনৈতিকভাবে লোকের উপরে চাপ পড়ছে। আপনি 36% আপনার সঙ্গে দিয়ে তফাত মহার্গ, যখন মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রাস্ফীতি একটা অটোমেটিক, সেখানে আপনার একটা পুলিশ কর্মচারী দাঁড়িয়ে আছেন রাজভবনের গেটে, একটা কনস্টেবল 15,000 টাকা বেতন কম পায়, একটা এসআই এসআই 18,000 টাকা বেতন কম পায়, এদের সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্টের মহার্গ বাজার ডিফারেন্স 36%। আপনারা দেখেছেন বাজারে কি অগ্নিমূল্য, বেগুন 100 টাকা করে কেজি, 350 থেকে 400 টাকা কাঁচা লঙ্কা হয়ে গেছিল, এখন একটু কমেছে, আদা 300 টাকার উপরে কেজি। আপনি আপনার নিজের চরকায় ভালো করে তেল দিন, এটা মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার শব্দ চেঞ্জ করবে বলে করে দেখাক, 7 তারিখে বিধানসভায় ঢুকবো, বিধানসভার পরে হেঁটে গভর্নরের কাছে আসব, মিছিল করে আসব, ওই বঙ্গ নামের মতো বিধান পরিষদের মতো এটাও ক্যাপ্টেন এভিয়েন্স থাকবে, উনি কিচ্ছু করতে পারবেন না, উনি 3 ঘন্টা ধরে ওখানে এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং করেছে, তার কাটাদের মিটিং ছিল। বলছি আজকে ইউসিসি নিয়ে তো কেরালার রাজ্যপাল আজকে একটা সেমিনার করলেন, আজকে কি আপনার সঙ্গে কোনো রকম এই বিষয়ে আলোচনা হয়েছে? মহামান্য কেরালার রাজ্যপাল মহোদয় তিনি একজন ট্রু ন্যাশনালিস্ট, রাষ্ট্রবাদী, দেশের পক্ষে তিনি যেভাবে সওয়াল করেন, তিনি কলকাতা নেমেই তার এডিসিকে দিয়ে আমাকে খবর দিয়েছিলেন, আমি মহামান্য রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছিলাম, তিনি আমাকে 8টার সময় টাইম দিয়েছিলেন, আমি এসেছি ওনার সঙ্গে, আমার 30 মিনিট খুব ভালো মিটিং হয়েছে, কোডিয়াল মিটিং হয়েছে, এবং আমি খুব খুশি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিষয় তিনি জানেন এবং পশ্চিমবঙ্গে কী চলছে সব খবর তিনি রাখেন। আমি অত্যন্ত খুশি যে কেরালায় বসে আমাদের একজন প্রকৃত রাষ্ট্রবাদী গভর্নর তিনি পশ্চিমবঙ্গ সম্পর্কে সব খবর রাখেন এবং তার উদ্বেগ তার উৎকণ্ঠা তিনি আমার কাছে প্রকাশ করেছেন, বাকি কথাটা 1-to-1 হয়েছে সংবাদ মাধ্যমকে না বলেই। ইউসিসি সিম্পোজিয়ামে তিনি এসেছিলেন, তার কথা তিনি সেখানে রেখেছেন, কলকাতায় আসার জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি, ফুল দিয়ে বরণ করেছি, আর আমাদের বর্তমান রাজ্যপাল কেরালার মানুষ, আর যিনি এসেছেন তিনি কেরালার গভর্নর, আর আজকে কেরালার বড় উৎসব ওনাম, তো স্বাভাবিকভাবে একটা ভালো দিনে ওনামের শুভেচ্ছা আমি জানিয়েছি এবং ধন্যবাদ জানিয়েছি, এবং ইউসিসিতে তিনি তার বক্তব্য পাবলিক ডোমেনে ইন ফ্রন্ট অফ মিডিয়া তার বক্তব্য তিনি রেখেছেন। এবারে অনারেবল হিজ এক্সিলেন্সি গভর্নর কেরালার বক্তব্যের পরে আমার আলাদা করে ওনার বক্তব্য নিয়ে কিছু বলা উচিত। আচ্ছা, একটা বিষয় যে পুরসভা দুর্নীতিতে লিপসান বংশের নাম আছে, কিন্তু সিইও হিসেবে একবারও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হচ্ছে না, কোর্ট আজকে সিবিআইডিকে জিজ্ঞাসা করেছে এই বিষয়ে, কেন হচ্ছে? আমি কোর্টের মন্তব্য নিয়ে বলবো না, কোর্ট খুব বোল্ড স্টেপ নিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা আছে এজেন্সি তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মমতা ব্যানার্জির ভ্রাতুষ্পুত্র যে এখনো সিইও হিসেবে আছেন এইটা এক্সপোজ করে দিয়েছেন, সেই কারণে ভাইপো এবং পিসি দুজনেরই মাথা খারাপ হয়ে গেছে, চিৎকার করছেন কিভাবে দেখছেন, বলছেন কাজী নজরুল রামায়ণ লিখেছিলেন, সেদিন বলেছিলেন রাকেশ রোশন চাঁদে গেছে, কালকে বলেছেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছে, কবে গেছে 1970 সালে, মাথার ডাক্তার ছাড়া কেউ ঠিক করতে পারে আপনি প্রচারে আছেন কি মনে ধূপগুড়ির ফলাফল না গিয়ে কি করে বলবো না, মানে ধূপগুড়ি মানে রাতে কি মনে হচ্ছে, মানে ভাষণ ধরে রাখতে পারবেন? ভোটারদের যে ট্রেন্ড আছে সেটা ইন ফেভার অফ বিজেপি এগেনস্ট তৃণমূল কংগ্রেস, বাকি বাই ইলেকশনে রুলিং পার্টি স্টেটের অনেক বেনিফিট নেয় অ্যাডমিনিস্ট্রেশন অন্যান্যভাবে, স্বাভাবিকভাবে আমরা যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করাতে পারি এবং কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এখন অবধি পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়নি, 15 কোম্পানি এসেছে, অন্তত 30 কোম্পানির প্রয়োজনীয়তা আছে,
ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট যদি হয়, পঞ্চায়েতের মতো লুট যদি না হয়, বিজেপির হারার কোনো কারণ আছে বলে আমি অন্তত মনে করি না। এবারে বাকি দুদিন ক্যাম্পেনিং করার পরে আপনাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধিকে ওইখানে বলবো। আচ্ছা, আইন শৃঙ্খলা নিয়ে তো বারবার আপনি সরব হয়েছেন, কিছুক্ষণ আগে রানাঘাটে একটা সোনার দোকানে লুট হলো, 4-5 জন পুরো বন্দুক হাতে নিয়ে সশস্ত্র অবস্থা। পুলিশকে তো শেষ করে দিয়েছে। পুলিশের কাজ ইটির বিরুদ্ধে কমপ্লেন করা, বিরোধী দলনেতাকে আটকানো, আর সারা রাত্রি জড়ে যত মাছের গাড়ি সবজির গাড়ি আছে আসছে সেখান থেকে তোলা তোলা, এই কাজটা পুলিশের হলে সাধারণ ল অ্যান্ড অর্ডারের কাজ হবে না। পুলিশকে দিয়ে ব্যালট বদলানো হয়, পুলিশকে দিয়ে ভোট লুট করা হয়, কোনটা পুলিশ কোনটা তৃণমূল এর মধ্যে কোনো পার্থক্য নেই। স্বাভাবিকভাবে সিআরপিসি আইপিসি অনুযায়ী ক্রাইম কন্ট্রোল করা, ক্রিমিনালদের বিরুদ্ধে রাস্টিক স্টেপ নেওয়া, এই কাজগুলো পুলিশকে পশ্চিমবঙ্গে করতে দেওয়া হয় না বলে আজকে প্রত্যেক দিনই পশ্চিমবঙ্গে ক্রাইম ঘটছে আর দত্তপুকুরের মতো ঘটনা প্রায় দেখা যাচ্ছে। এবং সেক্ষেত্রে নিচের তলার পুলিশ কর্মচারীদেরকে সাসপেন্ড করে বলির পাঠা হচ্ছে, যেখানে এই ধরনের ইল্লিগাল অ্যাক্টিভিটিজের ভাগ শাসক দলের উচ্চাসনে থাকা জনপ্রতিনিধি এবং আইসি থেকে এসপি পর্যন্ত তাদের নোটিশে হয়। আপনি দেখেছেন নীলগঞ্জের ফাঁড়ির যে ইনচার্জ তাকে সাসপেন্ড করা হয়েছে, ইটস আই ওয়াস। স্বাভাবিকভাবে পুলিশ তার নিজের কাজ করতে পারছে না, সিআরপিসি আইপিসি অনুযায়ী কাজ হচ্ছে না। আমরা সবাই আশাবাদী, ভারত সরকার সিআরপিসি আইপিসিতে ব্যাপক বদল আনার জন্য একটা বিল এনে সিলেক্ট কমিটিতে পাঠিয়েছেন। সিলেক্ট কমিটি যদি অনুমোদন দেয় এবং এর বিল যদি আগামী দিনে পাস হয়ে যায় তাহলে পুলিশ পুলিশের মতো কাজ করতে পারবে, পুলিশ পার্টির ক্যাডার হিসেবে কাজ করতে পারবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি অভিষেক বন্দ্যোপাধ্যায় দাদা আমার অবসর পর দেশ কি প্রধানমন্ত্রী যে তোহফা দেশবাসী কো দিয়া হ্যায় সব প্রান্ত মে তহে দিল মে হাম লোগ স্বাগত করতা হুম। আর ইস কদম কি কদম সে আম আদমি কো কুছ রাহত তো মিলেগা। झूठा बात है, ये प्रो पीपुल डिसीजन है, इसको खिलाफ बोलने का कोई मौका नहीं है, इसलिए क्रेडिट लेने के लिए सब बात बोल रही है, ये राजनीति से प्रेरित है, इसमें कोई असर पड़ने वाला नहीं है। देश का हर आदमी को मालूम है मोदी जी है तो मुमकिन है। अगर प्राइस की बात करें तो तेल का भी है, उसके भी बंगाल में जो स्टेट गवर्नमेंट का जो टैक्स मिल रहा है पेट्रोल से, डीजल से, एलपीजी का गैस से, उसमें कोई उनका जो परसेंटेज और जो उनका मिल रहा है आपका बेनिफिट, टैक्स बेनिफिट, उसमें कोई ये रिलैक्सेशन अब तक नहीं दिया है। जब टू फेज में हमारी देश की प्रधानमंत्री ने डीजल और पेट्रोल का सेंट्रल सेस का रुपया में थोड़ा आपका कट ऑफ किया था, छोड़ दिया था, उसका बाद भी दूसरा प्रदेश में केवल एनडीए शासित नहीं, एनडीए के बाहर भी जो प्रदेश है वो भी कुछ ना कुछ राहत उसको साथ जुड़ा था, लेकिन ओनली वेस्ट बंगाल यहाँ 1 रुपया का ओनली 1 रुपीज, ये कुछ नहीं है। ये सब रुपया वो कलेक्ट करता है और 500 रुपया का टोल डिस्ट्रीब्यूशन कर रहा है। बंगाल में नौकरी नहीं है, इंडस्ट्री नहीं है, बिजनेस फ्रेंडली एनवायरमेंट नहीं है, ये सेंट्रल गवर्नमेंट का हर प्रोजेक्ट से रुपया उठा रहा है और इसको बाइफर के उसको डाइवर्सन कर रहा है। मतलब
बंगाल फाउंडेशन डे को लेकर ऑल पार्टी मीटिंग बुलाया गया था जिसमें ममता कह रही कि बीजेपी देखिए नहीं मेन अपोजिशन पार्टी बीजेपी और दूसरा जो रिकॉग्नाइज पार्टी है कुछ परसेंटेज वोट बंगाल में है सब लोग ने इनकार कर दिया। ये मीटिंग ममता जी और अपने कुछ पार्षद अपने क्लोज चेन का मीटिंग था इसमें कोई इफेक्ट भी नहीं है। जब असेंबली में ये लोग लाएगा भाजपा की विधायक जोरदार विरोध करेगा विरोध करने के बाद हम लोग वोटिंग तक जाएगा उनका नंबर बेसी है वो जीतेगा हम लोग का नंबर कम है लेकिन हम लोग का जो डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो कंट्रीब्यूशन उसको डाइल्यूट करने के लिए जो कोशिश ममता जी का सरकार कर रही है उसको हम लोग रोकने के लिए बीजेपी लेजिस्लेचर पार्टी कोशिश करेगा और वो नहीं मानेगी तो हम लोग गवर्नर जी का पास आएगा और गवर्नर साहब का पास रिप्रेजेंटेशन देगा। जिस तरीके से वहाँ बंगाल बंगों का नाम किया था वो अब तक कॉन्करेंस नहीं मिला जिस तरीके से विधान परिषद का रेजुलेशन किया वो इम्प्लीमेंट नहीं हुआ। ये गलत तरीके से करेगा तो जोरदार विरोध होगा। 1947 20 जून पश्चिम बंगाल की कॉन्स्टिट्यूशनल असेंबली में जो पारित हुआ था जो बंगाल की दिस एरिया वो भारत का साथ जुड़ा रहेगा ये ही फाइनल डे है उसको चेंज करने का कोई सवाल ही नहीं है। वो रिकॉग्नाइज करे या ना करे जनता का दिमाग में यही है डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी ने हम लोग का भारत माता का साथ रहने का उन्होंने बंदोबस्त किया है हम लोग का पाकिस्तान में जाना नहीं पड़ा। और इंडिया एलाइंस का मीटिंग मुंबई में होने जा रहा है ममता बनर्जी भी कल जा रही है क्या कहना चाहेंगे जिस तरह से ये वो हमारी बीजेपी भाजपा का नेशनल स्पोर्ट्स पर्सन का बात है वो बताएगा लेकिन मैं बता रहा हूँ 2019 में यूनाइटेड इंडिया का नारा दिया था पूरा सब प्रदेश से मैं ब्रिगेड में आया था टीएमसी का नंबर 34 था घटके 22 हो गया अभी भी जो नारा दे रहा है इंडियन मुजाहिदीन ईस्ट इंडिया कंपनी ये देश प्रेमिक नहीं हो सकता। अगले चुनाव में इसका सिंगल डिजिट हो जाएगा पार्लियामेंट नहीं नहीं ये आपके मन मर्जी में नहीं होगा। 1947 20 जून इट्स ए रिकॉर्डेड बाइफर्केशन एंड रेजुलेशन टेकन बाय द वेस्ट बंगाल स्टेट विदिन स्टेट असेंबली अंडर द लीडरशिप ऑफ डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी का जो गरिमा है जो कॉन्ट्रीब्यूशन है उसका खत्म करने के लिए लोग कोशिश कर रहा है हमारे भाजपा विधायक ने उसको रोकेगा और वोटिंग तक जाएगा उसका बाद हम लोग राजभवन में आकर गवर्नर का साथ ज्ञापन करेगा ये उसको आप कॉन्करेंस मत दीजिए असाइनमेंट मत दीजिए हम लोग रोकेगा।